हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल नयन ब्लॉग। आज एटा नतुन वीडियो स्टार्ट करिबोले उलाइछो। ब्लॉग जाओ, आमी वीडियो टू आरंभ करू। मोर लगत जाबो नितुल मार्केटिंग, जाओ एतिया गुवाहाटीर भितर लगे आसु। एति आमी जालुकबारी पुरा मालिगाव होय किना इफाल दे पुरा गुवाहाटीर दो एक राउंड मारि आको। बोला नितुल, एया आमी उलाइ गलु। এতিয়া এক লিটার মান তেল ভরাই লো বাইকত। বাইকতো তেল কম আছে, তো তেল ডিপো পাই গেলো। আমি তেল ডিপো পাই গেলো। ফাইনালি মালিগাঁও আহি পালো বজারের মাজত। এতিয়া ইয়াতে অল্প মার্কেটিং করো, চাও কোনে আছে কত কাস্টমার ওসর লাগে যাও, ইয়াতে মতামতো জানো। বলা নিতুল, ফার্স্টত আমি সবজি বাজারের ফলে যাও। এইফালে এইটু সাইজ যাও। আজি আহিছিলো পাণ্ডু কলেজের ফ্রন্ট সাইডত। একচুয়ালি মার্কেটিং করে করে আহোতে এতে একটা মোবাইল দোকান আছে, আপনার সাই মোবাইল রিপেয়ার। এই মোবাইল রিপেয়ারিং দোকানটা একচুয়ালি আমার উত্তম নায়কদার চিনাকি হয়, আমার তেখেতর থ্রু দিয়ে আহিছিলো। আগরবারও আহিছিলো, ইয়াতে এটা মোবাইল বনাই দিয়েছে, তো দাদাজনে বহুত ধুনিয়াকে বনাই দিয়ে। দাদা দুটামান কথা পাতিম। আহিছিলো মই টাটা ডিলাৰৰ পৰা, তো আপুনি আপোনাৰ ওচৰত আগরবারও আহিছিলো মই। আগরবার আহোতে আপুনি মোবাইল এটা বনাই দিছিলে, সেইটো একেবারে চলি আছে ভালকে। আৰু এটা আছে মোবাইল লৈ আহিছো মোৰ নিজৰ ৱাইফৰ। হৈ গ'ল আপোনাৰ আছে না? কি হৈছিলে দাদা, জানিব পাৰি নেকি? গুগল একাউন্ট লাগবে না? এটা মানে মেইল নাম্বারটা দিলে হবো? সেইটা দিব লাগবে না? মানে এটা পুরো কমপ্লিটলি ফর্মেট, এটা যিমান যি আছে সব উড়ে গেল। কিহর কারণে হল এটা? মানে অটো রেজিস্টার্ড ন? দাদা, এইটো যে অটো রেজিস্টার্ড হল মানে কি ব্যাটারি শর্ট হয়েছিল না? ব্যাটারি না, এটো ব্যাটারি এটা ভিতর আইসি এটা আছে। এটো শর্ট হলে এটা একটু বড় গ্রেট হয়। ঠিক আছে দাদা, এতে তো কোনো প্রবলেম না হয় না? গো, তো এইটো দাদার দোকান। অল্প লোকেশনটা দেখাই দাও যদি আপনাদের লাগে কেতিয়াবা। পাণ্ডু কলেজের একেবারে ফ্রন্টত দোকানটির নাম আছে সাই মোবাইল রিপেয়ারিং সেন্টার। এতে ফোন নাম্বারটো আপনার হাইলাইট করে দিলো, চাই লব। আহিব ইয়াতে ভাল যে কোনো মোবাইল এতে ঠিক করে দে। না, এনে কি কি মোবাইল আপনি ঠিক করে? সব না? অ্যাপল সেপলার আইফোন হয়ে যায় না? আচ্ছা দিয়ক, দোকানটো দেখাতে কিন্তু সরু মরু, কিন্তু তখন কাম ভাল, সেইটাই মেইন। তো আজি আজির ভিতর যে কোনো কাম ভালটো বিচারে আপনাদেরও বিচারে। মই এজন এখেতর কাস্টমারে হলো, কারণ আজি সেকেন্ড টাইম এইটো দোকানত আহিছো। মই সেকেন্ড টাইম কি আহিছো মানে কিবা এটা ভাল পাইছো, মই কিবা এটা ভাল পোৱাৰ কাৰণে এখেতর দোকানত আকৌ নেক্সট আহিছো। তো ওলাই গলো আমি দাদার দোকানৰ পৰা। এতিয়া যাওঁ মার্কেটৰ ফালে। বলা নিতু, এতিয়া যাওঁ আকৌ নতুনকে আকৌ মার্কেটিংত স্টার্ট কৰো। কামটো হৈ গ'ল। দিনটো ঘূৰিলোঁ মাৰ্কেট কৰি কৰি, ভাগৰ লাগি গ'ল যে এতিয়া আমি অফিচলৈকে গ'লোঁ। ফাইনেলি আহি পালোঁ শ্ব'ৰুমলৈকে। মানে দিনটো পুৰা ঘূৰি ঘূৰি এনেকৈয়ে আমাৰ দিনটো ফুৰা যায়। তো গোটেইখিনি মই দেখা নাই, কাৰণ নিজৰ মাৰ্কেটিঙৰ কামো থাকে সেই সময়ত, আৰু ভিডিঅ' ৰেকৰ্ড কৰিব নোৱাৰোঁ। সেইটোৱে আহি পালোঁ শ্ব'ৰুম। এই আমার বড়া, ও বড়া বড়া ভাই, তার রিয়াকশনটা ভাল লাগে, বড়া তো সদায় হ্যাপি থাকে। অরূপ, অরূপ ভালে আছে? অরূপ ভালে আছে? কি কি লাগে তোমার, গাড়ি লব নাকি? লোয়া ভিতর টুটু ভাল না? পয়সার অল্প প্রবলেম চলি আছে হয় নাকি? আচ্ছা, এদিকে কত যা তুমি লাঞ্চ? ভাল এটা চাকরি করলে মই নিশ্চয় ডাঙর গাড়ি লওয়ার সপন নিশ্চয় থাকিব, সকলোরে গাড়ি লওয়ার সপন তো থাকে, কারণে সপন থাকে। ধুনিয়া, ভাল লওয়ার মানে ভাল ভাল গাড়ি লওয়ার কারণে, অকল এখন গাড়িয়ে নহয় দামি দামি গাড়ি লব বিচাৰে।
থ্যাংক ইউ। এই আছিল আমার অরূপ, ই আমাৰ কেচিয়াৰ হয়, ভাল ল'ৰাজন। তেখেতৰ আজি ষ্টাৰ্টিঙৰ পৰাই ইয়াতে আমাৰ ডিলাৰতে কাম কৰি আছে। তো নিতুলৰ লগত দিনটো থাকিলোঁ, আজি দিনটো থাকি ঘূৰি বহুত দূৰ হৈছোঁ বাপৰে। কিন্তু গোটেইখিনি আমি ভিডিঅ' ৰেকৰ্ড কৰিব পৰা নাই, কাৰণ সেইটোৱে ক'লোঁ আপোনালোকক, মাৰ্কেটিঙত চব বস্তু মই দেখাব নোৱাৰোঁ। কাৰণ আজি যদি মই গোটেইখিনি যদি মাৰ্কেট দেখাই দিওঁ, কাৰণ আমাৰতো চেলছৰ ল'ৰাও বহুত আছে না, সেইটো চিক্ৰেট ৰাখিছোঁ। তো দিয়ক, থেংক ইউ ভেৰি মাছ। ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, ছাবস্ক্ৰাইব কৰিব, সেইটোৱে আশা কৰিছোঁ।